রাজনীতির আগে মানুষের একটা পরিচয় মানুষের পাশে দাঁড়াবে, কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে তো হয়েছে, পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা দেশে অনেক ইন্ডাস্ট্রির বেড়ে থাকা সত্ত্বেও অনেক মানুষ এখনো বেকার। তাই আমার মা বোনেদের হাতে কিছু কাপড় দিলাম এবং আরও কিছু পরিকল্পনা চলছে, তো এটা আমি সবসময় করে থাকি। এটা কোনো রাজনৈতিক ব্যানারে করছি না, এটা নিজের চেষ্টায়। আমাদের একটা সংস্থা বলেন, এনজিও বলেন, আমরা আছি আমাদের পূর্ব মেদিনীপুরে, তাদের দ্বারাই আমি এইসব করছি, তারা আমার সঙ্গে যুক্ত আছে। স্যার, নতুন বছর, শুভ নববর্ষ এখনো চলছে, সঙ্গে ভোট যুদ্ধ, করোনা যুদ্ধ, এই তিনটে জিনিসকে আপনি আমাদের দর্শকদের সামনে কি বলতে চান? দেখুন, ভোট বেঁচে থাকতে গেলে ভোট হবে, তার আগে একটা কথা বলছি, এই যে করোনা ভাইরাস চলছে, এর থেকে 3 ফুট থেকে 4 ফুট আপনারা দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরে বেড়াবেন, বেঁচে থাকতে গেলে ভোট হবে, বেঁচে থাকতে গেলে পয়লা বৈশাখ আনন্দ করে কাটানো যাবে, আগে মানুষ বেঁচে থাকবে। তাই দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরবেন, এবং যেসব নিয়ম বিধি যেসব সরকারের অনুযায়ী লেখা সাংবাদিকের মাধ্যমে, টিভির মাধ্যমে, পেপারের মাধ্যমে বলা হচ্ছে করোনার মাধ্যম, করোনার জিনিসটাকে নিয়ে, সেই সব মেনে চলা উচিত। আর এবং সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করা উচিত, যে উনি আছে, ওনাকে স্মরণ করলে আমার মনে হচ্ছে আল্লাহ বলি, ভগবান বলি, তো স্মরণ করলে খুব ভালো হয়। আর এটা আমাদের পবিত্র রমজান মাস, আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত। এটা মুসলিমরা একা দাঁড়ায় না, আমার আমার সঙ্গে আমি হয়তো একা, আমার সঙ্গে 90% হিন্দু আছে, 1% মুসলিম আছে, আমরা সবাই মিলে কাজটা করে দেখি দাঁড়ি। এটা মুসলমান বলে নয়, হিন্দুদেরকেও দেওয়া হচ্ছে, মুসলিমদের কাছে দেওয়া হলো, পশুদের হিন্দুদেরকে দেওয়া হয়েছে। আমার দ্বারাই কোনো মুসলিম পরিচালিত হবে না, আমি হিন্দু মুসলিম সব নিয়ে চলি। ধর্ম একটাই, যে মানুষ, মানুষ বেঁচে থাকলে ধর্ম হবে, সব কিছু হবে, তাই মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। স্যার, আপনি আমাদের দর্শকদের সামনে বলবেন কি যে পরবর্তী কর্মসূচি থাকবে, এবং 2 তারিখের পর কিছু তো একটা করতে হবে, কোনো রাজনীতি দল কিছু তো রাজনীতি হবে, খুব ভালো রাজনীতির সঙ্গে যুক্ত। পশ্চিমবাংলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব আমাকে দিয়ে দিচ্ছি অলরেডি, 2 তারিখের পর মাঠে নামব, একদম নিশ্চিত থাকবে। আর যে রাজনীতি দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এ হিন্দু ও মুসলিম, সেই রাজনীতি করতে চলেছি আমি, আর সেই রাজনীতি করবার জন্য আমি প্রস্তুত হয়েছি। কেন আমাকে এখানে বেঁচে থাকতে হবে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, বাড়ি থেকে বাড়ালেই রোডের এপারে আমার হিন্দু বন্ধু সকাল থেকে সন্ধ্যা অবধি সবের সঙ্গে মুখোমুখি হচ্ছে, বাড়ির আশেপাশে মুসলমান ভাইয়েরা আছে, তো কাকুই ছেড়ে আমি থাকতে পারবো না, না হিন্দু না মুসলিম। এই জন্যে এমন একটা দল করতে চলেছি যাতে হিন্দু মুসলিম উপজাতি সম্প্রদায় সবকে নিয়ে যেন আমি চলতে পারি। তো সেই দিক থেকে আমরা যদি দেখতে পাই, আপনাকে কি আমরা সেই আশীর্বাদ করেছে, আমাকে আশীর্বাদ করেছে বলে আমাকে এত বড় পদ দিয়েছে, তো আমি কাজ করবো, মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করবো।